নার্টেক সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রথমে দেখেন, আমি এখানে তিনটা পিডিএফ ফাইল রাখছি। এই তিনটা পিডিএফ ফাইল দিয়া আমি কম্বাইন করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিডিএফ ফাইলগুলোকে একত্রিত করতে পারেন, মার্জ করতে পারেন অথবা এডিট করতে পারেন। ওকে, তো প্রথমে আমি প্রথম ফাইলটা ওপেন করলাম। দেখেন, ওপেন করার পরে এটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম। সো অ্যাপ্লিকেশন ফর্ম এটা আছে পিডিএফ ফাইলে। এখন যেটা করব, এটা আপনাদের হয়তোবা যে কোনো একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকতে পারে যেটা আপনাদেরকে পূরণ করে আপনাদের সাইন করে আপনাদের বসকে পাঠানো লাগতে পারে। তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন? ওকে, সো আমি এখানে ফ্যামিলি নেম, সাপোজ আপনার ফ্যামিলি নেম যেটা সেটা আপনি দিবেন। ওকে, আমি দিলাম একটা ধরেন শাকের। ওকে, ফার্স্ট নেম দিলাম ধরেন নূর। ঠিক আছে, এইভাবে আপনারা আপনাদের ফর্মটাকে পূরণ করতে থাকবেন। ওকে, পূরণ করলেন, বুঝলাম। পূরণ করার পরে লাস্টে যখন লাস্টের পেজে আসলেন, এখন আসছে ধরেন আপনার এমপ্লয়ারের সিগনেচার লাগবে, বাট এটা প্রিন্ট আউট লাগবে। ওকে, প্রিন্ট আউট দিয়া তারপরে অ্যাপ্লিকেশনটায় আপনার সিগনেচার লাগবে। তো এখন আপনাদেরকে তো এই ফর্মটা পূরণ করে আপনাদের বসকে পাঠাইতে হবে, অথবা প্রিন্ট আউট দিয়ে আপনাদের বসের কাছে নিয়ে যেতে হবে, চাইয়া তারপরে এটার সিগনেচার আনা লাগবে। ওকে, সো এখন ধরেন আমি আমার বসকে এটা পাঠাইলাম, বস আবার আমার ধরেন এই ফর্মটাকে সিগনেচার করিয়া লাস্ট পেজটা শুধু সিগনেচার করিয়া আমারে পাঠাই দিল। ওকে, ধরেন আর কোনো পেজ পাঠাইলো না। তো এখন এটাকে আমার কম্বাইন করতে হবে ওই প্রথম পিডিএফ ফাইলটার সাথে। ওকে, সো এটাকে আমি কাইটটা দিলাম দিয়া, এই যে দেখেন তৃতীয় আমি একটা ফাইল ওপেন করছি। সো এটা কেন করছি, মানে পিডিএফ ফাইল রাখছি, এটা কেন রাখছি সেটা আপনাদেরকে পরে জানাইতেছি, কারণ এইটা আমাদেরকে দরকার হবে। ওকে, সো এখন আমি যদি প্রথম ফাইল যেটা ওপেন করছিলাম সেই ফাইলটায় যাই, সেই ফাইলটায় যাইয়া আমি যদি মনে করেন যে এখন একটু বড় করে নিই, দেখতে সুবিধা হবে। তো এখন আমি যদি এডিট অপশনে যাব, দেখেন আমি যদি এডিটে যাই, এডিটে যাইয়া তারপরে যদি ইনসার্টে যাই, ইনসার্টে যাইয়া পেজ ফর্ম ফাইলে যাই। ওকে, তারপরে যদি আমি ওই যেটা সাইন করা পেজ ওইটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ওপেন করি, অর্থাৎ এটার সাথে যদি যুক্ত করতে চাই, তাহলে কি দাঁড়ায়? যদি ওপেন করতে চাই, এখন কি বলছে দেখেন, উইদাউট দ্য ওনার পাসওয়ার্ড ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু ইনসার্ট ডিলিট রোটেট পেজেস অফ দ্য ডকুমেন্ট। সো আপনি এটারে রোটেট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না ওনারের পাসওয়ার্ড, ওনারের পারমিশন ছাড়া। তাহলে এখন উপায় কি? ওকে, সো উপায় হলো এইটাই, আপনাদেরকে এই উপায়টা দেখানোর জন্যই মেনলি আমি এই ভিডিওটা বানাইতেছি। ওকে, উপায় হলো এইটা, আপনাদেরকে বাইপাস করতে হবে। বাইপাস কেমন? যেমন ধরেন এই যে তৃতীয় একটা ফাইল আমি রাখলাম, এই ফাইলটা দেখেন, এই ফাইলটা যদি আমি এডিট করতে যাই, তারপরে ইনসার্টে যাই, পেজ ফর্ম ফাইল দেই, তারপরে যদি সাপোজ ওই সাইন করা পেজটা আমি সিলেক্ট করিয়া আমি যদি ওপেন করি, দেখেন এটাই কিন্তু অলরেডি হইতেছে, অর্থাৎ এটা অ্যাড হইতেছে। তো কিভাবে অ্যাড ডিলিট কি করতে হয় এগুলো আমার আলাদা ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, বাট এটা আমি ক্রিটিক্যাল জিনিসগুলো দেখাইতেছি। সাপোজ এখান থেকে আপনি কিভাবে ডিলিট করেন, সাপোজ পেজ সিলেক্ট করবেন আর ডিলিট বাটনে ক্লিক করবেন, আপনার পেজ ডিলিট হয়ে যাবে। কোন পেজটা আপনি ডিলিট করতে চান অথবা কোন পেজটা রাখতে চান সেটা আপনি এইটায় অ্যাড করতে পারবেন, অর্থাৎ এইটায় আপনি এডিট করতে পারবেন, বাট প্রথম ফাইলটায় ওইটা করতে পারবেন না। এখন যেটা করতে হবে, এই জন্য আমি বলতেছি কি, এটার একটা বাইপাস, অর্থাৎ আমরা বাইপাস হয়েতে পিডিএফটাকে কম্বাইন করব, যেহেতু আমাদের প্রথমটা কম্বাইন করার কোনো পারমিশন আমাদের কাছে নাই। সো এই জন্য আমাদেরকে এই বাইপাসটা করতে হবে। সো এই পেজটা আপনার যেই পেজটা রাখবেন সেটা রাখতে পারেন, যেই পেজটা ডিলিট করতে হবে সেটা ডিলিট করতে পারেন। এবার আমি এডিটে যাব, এডিটে যাই, ইনসার্ট করে পেজ ফর্ম ফাইলে যাব, যাইয়া যেই ফর্মটা আছে সেই ফর্মটাকে আমি আগে প্রথমে আনবো। সো দেখেন এই ফর্মটাকে আমি আনলাম, যে ফর্মটা এটার মধ্যে, অর্থাৎ এটার মধ্যে যেহেতু আমি এডিট করতে পারতেছি, যে আননেসেসারি পেজগুলো আমি ডিলিট করে দেবো, আর যেগুলো আমার দরকার হবে সেই পেজগুলো আমি শুধু এটার মাঝে রাখবো। ওকে, দেখেন যদি আমি প্রথমটায় যাই, প্রথমটায় যে এই যে এই এইটা ছিল আমাদের মেইন অ্যাপ্লিকেশন ফর্মটা, ঠিক আছে, বাট আর পরেরটা হয়েছে গিয়া যেটা আমি ফিল আপ করছি, বাট লাস্ট পেজটা আমি ডিলিট করে দিছি এখান থেকে, কারণ আমার লাস্ট পেজটা অ্যাড করতে হবে। এই জন্য আমি যেটা করব, লাস্ট দেখেন নাম্বার তিন নাম্বার পেজে যাইয়া সিলেক্ট করিয়া তারপর আমি এডিটে যাব, এডিটে যাইয়া ইনসার্টে যাব, ইনসার্টে যাইয়া পেজ ফর্ম ফাইলে যাব, ফাইলে যাইয়া তারপরে আমি পিডিএফ যে লাস্ট পেজটা ওইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওপেন করব। ওপেন করলে দেখেন এটা অলরেডি আইসা গেছে, অর্থাৎ এখন আমার পুরো ফর্মটা একদম পারফেক্টলি সেটিং হয়ে গেছে। ওকে, ঠিক আছে, যেহেতু আমি এটা ডিলিট করতে পারতেছি, এডিট করতে পারতেছি, সো এইভাবে আপনারা এডিট, অ্যাড, ডিলিট, হোয়াট এভার যেটা চান সেটাই আপনি এখানে করতে পারবেন, বাট আপনাদেরকে বাইপাস করে নিতে হবে যখন আপনাদের কোনো পারমিশন না থাকবে। এবার আমি ফাইলে যাব, ফাইলে যাইয়া
এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাইয়া এখানে আমি ফাইলের একটা নাম দেবো, সাপোজ আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ফাইলের, আমি আমারটার নাম দেবো পিডিএফ, ঠিক আছে। তারপর আমি কোথায় রাখবো সেটা হচ্ছে গিয়ে হয়ার, আমি রাখবো এটা ডেস্কটপে, আপনি যেখানে রাখতে চান। তারপর এটা পিডিএফ অলরেডি সিলেক্ট করা আছে, আপনি পিডিএফটা সিলেক্ট করবেন, তারপরে এই যে এটা একটা ক্রিয়েট, ওইটা সিলেক্ট করে তারপরে ডান দিবেন। তো যখন ডান দিবেন এখন আপনি দেখেন এটা আমার কম্পিউটারের একদম ডেস্কটপে ওইটা সিলেক্ট হয়ে গেছে, যেহেতু আমি এটা ডেস্কটপে সিলেক্ট করছি এটা অলরেডি ওখানে হয়ে গেছে। তো এইভাবে আপনারা বেসিক্যালি আপনাদের ক্রিটিক্যাল যদি কোনো অ্যাপ্লিকেশন ফর্ম থাকে অথবা ফাইল থাকে তাহলে সেগুলোকে আপনারা কম্বাইন করতে পারবেন অথবা মার্জ করতে পারবেন, এডিট করতে পারবেন, যেইটা চান আপনারা সেইটা এইভাবে করতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে বাইপাস হতে যাইতে হবে যদি কোনো পারমিশন না থাকে। এই ছিল আজকে আমার ভিডিও। যদি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।